সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। ধাপে ধাপে শিক্ষা চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি বেবি শ্রেণীর বন্ধুদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় মডেল পরীক্ষা 2022, বিষয় বাংলা। অর্থাৎ বাংলা বিষয়ে দ্বিতীয় মডেল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা প্রথম মডেল পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখোনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম মডেল পরীক্ষার প্রশ্নপত্রগুলো অবশ্যই অবশ্যই দেখে নিবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা প্লে লিস্টে গেলেও হবে। তো বন্ধুরা, আজকে শুধু আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ইংরেজি এবং গণিত বিষয়টি যদি আজকে আমি দেই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র আমি বাংলা বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, প্রথম সাপ্তাহিক, দ্বিতীয় সাপ্তাহিক, তৃতীয় সাপ্তাহিক বা চতুর্থ সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো আমি তোমাদের হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে আমরা শুরু করে ফেলি। প্রথমে বন্ধুরা, আমরা প্রশ্নপত্রটি আগে দেখে নিই কীভাবে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তো এখানে পূর্ণমান রয়েছে 35 আর সময় হচ্ছে 25 মিনিট। ওকে, তো বন্ধুরা দেখো, 1 নম্বরে রয়েছে নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। এখানে বর্ণ দেওয়া রয়েছে, এগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে 2টি করে। ওকে, আর 2 নম্বরে রয়েছে রসই কাঠ দিয়ে 5টি শব্দ গঠন করতে বলেছে। 3 নম্বর আকার দিয়ে 5টি শব্দ গঠন করতে বলেছে। 4 নম্বরে বলেছে কাঠ ছাড়া 2 বর্ণের 5টি করে শব্দ লিখতে বলেছে। এবং 5 নম্বরে বলেছে কাঠ ছাড়া 3 বর্ণের 5টি করে শব্দ লিখতে বলেছে। আর 6 নম্বরে আমাদের হচ্ছে শব্দের অর্থ শব্দার্থ রয়েছে, আমাদের শব্দের অর্থ লিখতে হবে। ওকে, তো বন্ধুরা চলো তাহলে আমরা শুরু করে ফেলি কীভাবে প্রশ্নপত্রের উত্তর দেওয়া যায়, দেখে নেই। বন্ধুরা, সর্বপ্রথম আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম, এখনও বলছি, এখানে আমাদের নামের জায়গা রয়েছে, এখানে আমরা নিজেদের নাম লিখব। ওকে, তারপরে এখানে শাখা রয়েছে, আমরা ক শাখায় পড়লে ক দিব, খ শাখায় পড়লে খ দিব, এখানে নিজেদের রুল নাম্বার দেব। হ্যাঁ, তারপরে বন্ধুরা দেখো, 1 নম্বরে রয়েছে নিচের বর্ণগুলো দিয়ে 2টি করে শব্দ গঠন করো। এখানে কয়েকটি বর্ণ দেওয়া রয়েছে, বর্ণগুলো দিয়ে আমাদের 2টি করে শব্দ গঠন করতে বলেছে। এখানে 2টা ঘর রয়েছে, এই 2টা ঘরে আমরা শব্দ লিখব 2টি। তাহলে দীর্ঘ দিয়ে কী কী হয় বন্ধুরা বলো তো? দীর্ঘ দিয়ে হয় উর্মি, দীর্ঘ উ, দীর্ঘ উ, ময়রে হেসি, উর্মি। ওকে, আর বন্ধুরা এবার আমরা এখানে লিখব উষা, দীর্ঘ উ মদনা সহকারে সা, উষা। ওকে, এবার আমরা সরিয়াতে লিখব, সরিয়াতে আম, আতা। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম আম, সরিয়া, ম, আম, আতা, সরিয়া, তয়াকারে, তা, আতা। ও থেকে হয় ঔষধ, ও মধ্যাহ্ন স, ধ, ঔষধ, ঔষধি বা ঔরস, আমরা যেটা ইচ্ছা লিখতে পারি। আরও অনেক শব্দ হয়, আমরা 2টি শব্দ লিখব। ওকে, তো বন্ধুরা আমরা লেখার আগে অবশ্যই অবশ্যই শরীর থেকে ও পর্যন্ত 2টি করে শব্দ শিখে ফেলব, তারপর আমরা পরীক্ষা দিব, তাহলে আমাদের পরীক্ষা দেওয়া অনেক সহজ হবে। আচ্ছা, ওই থেকে ঐক্য, ওই থেকে ঐরাবত, ঐরাবত। ওকে, দীর্ঘই, দীর্ঘই থেকে হয় ঈদ, ইগল, দীর্ঘই দ, ঈদ, ইগল, দীর্ঘই গ, ল, ইগল। ওকে, তো বন্ধুরা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর লেখা শেষ, এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে বলেছে রসই কাঠ দিয়ে 5টি শব্দ গঠন করো। তাহলে আমরা রসই কাঠ দিয়ে 5টি শব্দ গঠন করতে পারি। রসই কাঠ দিয়ে লিখতে পারি তরসিকারি, তি, দন্তন্ন, তিন, তাই না? তারপর আমরা লিখতে পারি মিলি, মরসিকারি মি, লরসিকারে লি, মিলি। তারপরে আমরা লিখতে পারি শিখি, তালবা সরসিকারে শি, খরসিকারে খি, শিখি। তারপরে আমরা লিখতে পারি লিখি, লরসিকারে লি, খরসিকারে খি, লি, খি, তাই না? তারপরে আমরা লিখতে পারি ছবি,
বা কবি। আমাদের হ্রস্ব ই কার্যে অনেকগুলো শব্দ হয়, আমরা যে কোনো পাঁচটি শব্দ লিখব। তো বন্ধুরা, তোমরা প্রশ্ন তোমরা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই হ্রস্ব ই কার্য দিয়ে কার চিহ্ন দিয়ে পাঁচটি করে শব্দ পড়ে নিবে। ওকে, তো বন্ধুরা এবার আমরা তিন নম্বরে চলে যাব। তিন নম্বরে রয়েছে, দেখো, আকার দিয়ে পাঁচটি শব্দ গঠন করো। আকার দিয়ে, তাহলে আকার দিয়ে আমরা লিখতে পারি বা বা, বয়াকারে বা, বয়াকারে বা, বাবা ময়াকারে মা, বাবা মা, তাই না? এবার আমরা লিখতে পারি ভাই, ভয়াকারে ভা, রস্যই ভাই। ওকে, বাবা মা ভাই। পাপা লিখতে পারি দা দা, দয়াকারে দা, দয়াকারে। বন্ধুরা এখানে লিখেছি দেখো দা দা, তারপরে লিখেছি না না। ওকে, তো বন্ধুরা আমাদের তিন নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া শেষ, এবার আমরা চার নম্বরের প্রশ্নের উত্তর দিব। চার নম্বর প্রশ্ন বলেছে, দেখো, কার ছাড়া দুই বর্ণের পাঁচটি শব্দ লিখো। আমরা তো এতক্ষণ কার দিয়ে লিখলাম, রস্যই কার দিয়ে, আকার দিয়ে, আর এখানে বলেছে কার ছাড়া, অর্থাৎ কোনো রকমের কার চিহ্ন ছাড়াই দুই বর্ণের শব্দ লিখতে বলেছে পাঁচটি। এটা কিন্তু অনেক সহজ, দেখো, বই, ব রস্যই বই, এখানে কিন্তু কোনো কার চিহ্ন নেই। তারপরে দেখো এখানে মই, ম রস্যই মই, তাই না? এখানেও কিন্তু কার চিহ্ন নাই। তারপরে এখানে দেখো তোমরা বল, ব ল বল, হ্যাঁ। তারপরে দেখো বউ, ব রস বউ, ওল, ও ল ওল। কার ছাড়া দুই অক্ষরের শব্দ অনেক রয়েছে, এখানে যে কোনো পাঁচটা লিখতে বলেছে, আমি যে কোনো পাঁচটা লিখেছি। আচ্ছা, তো বন্ধুরা এবার পাঁচ নম্বরে চলে যাব। পাঁচ নম্বরে কী বলেছে দেখব। পাঁচ নম্বরে বলেছে কার ছাড়া তিন বর্ণের শব্দ লিখতে বলেছে। এখানে আমরা উপরে দুই বর্ণে লিখলাম, এবার আমরা তিন বর্ণের শব্দ লিখব কার ছাড়া। তাহলে বন্ধুরা চলো কার ছাড়া তিন বর্ণের শব্দ লিখে ফেলি। কলম, ক ল ম কলম। তারপরে লিখব কলস, ক ল দন্তস কলস। তারপর লিখব খবর, খ ব র খবর। টগর, ট গ র টগর। তারপরে লিখতে পারি নয়ন। তিন বর্ণের অনেকগুলো কিন্তু শব্দ হয়, আমরা যে কোনো পাঁচটি লিখব। তো বন্ধুরা আমি তিন বর্ণের, দুই বর্ণের, এগুলো অনেক শব্দ, পঞ্চাশটি করে শব্দ ভিডিও আপলোড করেছি। তোমরা যদি চাও তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। বন্ধুরা আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া শেষ, এবার আমরা ছয় নম্বর প্রশ্ন উত্তর দিব। দেখো ছয় নম্বর প্রশ্নে বলেছে শব্দার্থ লিখো। এখানে পাঁচটি শব্দ দেওয়া রয়েছে, এগুলোর অর্থ আমাদেরকে লিখতে বলেছে। তো বন্ধুরা এগুলো আমি হব ছড়াটি থেকে নেওয়া হয়েছে শব্দগুলো। তাহলে কুসুম বাগ, কুসুম বাগ অর্থ হচ্ছে ফুলের বাগান, তাহলে আমরা লিখব ফুলের বাগান। ফস্কার ফুল আঁকলে বসুন্দর ফুলের বাগান, বয়কার বা, বয়কার গা, দন্তন্ন ফুলের বাগান। বাক অর্থ হচ্ছে বাগান। রেগে, রেগে অর্থ হচ্ছে রাগ করে, রয়েকারা গরা ক রয়েকারে রে রাগ করে। আলসে হচ্ছে, আলসে অর্থ হচ্ছে অলস। বন্ধুরা আমি আবারও বলছি, এগুলো আমাদের আমি হব ছড়া থেকে শব্দার্থগুলো নেওয়া হয়েছে। তোমরা আমি হব ছড়াটি মুখস্থ করবে এবং ওখানে দেখবে অনেক শব্দ দেওয়া থাকে, সেখান থেকে তোমরা অর্থগুলো পড়ে নিবে। আচ্ছা, সূর্যি, সূর্যি অর্থ হচ্ছে সূর্য বা রবি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই লিখতে পারো। বন্ধুরা আমাদের ছয় নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া শেষ, তার সাথে সাথে আমাদের পরীক্ষার সমস্ত উত্তর দেওয়া শেষ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং তোমাদের আত্মীয় স্বজন, ছোটো ছোটো বাচ্চা যদি থাকে আত্মীয়দের, তাদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।